মঞ্চ বা পথনাটক জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঞ্চ বা পথনাটক কার্যকর ভূমিকা রেখে আসছে। মঞ্চ বা পথনাটক সূর্যের হাসি ক্লিনিকের জন্য মঞ্চায়ন বা উপস্থাপন কিভাবে করা যায়, এই ভিডিও চিত্রে তারই বর্ণনা দেওয়া হয়েছে। ক্লিনিক ম্যানেজারগণ একটি নাটক মঞ্চস্থ করার জন্য প্রাথমিকভাবে রিসোর্স সংগ্রহের ক্ষেত্রে তার বিবেচনায় ক্লিনিক বাজেট, নিজস্ব সক্ষমতা এবং স্থানীয়ভাবে আয়োজন করা সম্ভাব্যতা বিশ্লেষণ করেই রিসোর্স সমাবেশকরণের ব্যবস্থা নেবেন। এ ধরনের নাটক মঞ্চায়নে প্রকল্প পরিচালক, ক্লিনিক ম্যানেজার নাটকের ব্যয় নির্বাহ এবং শিল্পী নির্দেশক আয়োজন সম্পর্কিত রিসোর্স সংগ্রহে কী কী পদক্ষেপ নিয়েছেন তার উপর নির্ভর করে সঠিক রিসোর্স প্রাপ্তি। এক্ষেত্রে তিনি নিজের চারটি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করতে পারেন। নিজস্ব বাজেট বরাদ্দের মধ্যে স্পন্সরশিপ সংগ্রহের মাধ্যমে, পেশাদার শিল্পী গোষ্ঠীর সৌজন্য পরিবেশনার মাধ্যমে ব্যয়ের সংস্থান, স্থানীয় অপেশাদার নাট্যশিল্পীদের সহায়তা গ্রহণ, ক্লিনিকের নিজস্ব কর্মীদের প্রশিক্ষণ প্রদান করে একাজে ব্যবহার এবং স্থানীয় পেশাদার শিল্পীদের সীমিত পারিশ্রমিক প্রদান করে একাজে ব্যবহার করা। ক্লিনিক ম্যানেজার নির্বাচিত নাটকের পাণ্ডুলিপি থেকে নির্বাচন করবেন কোন বিষয়ের উপর নাটক করবেন। এরপর ম্যানেজার একজন নির্দেশক নির্বাচন করবেন। নির্দেশক নির্বাচনের সময় ম্যানেজার লক্ষ্য রাখবেন তার রিসোর্স এবং পরিচালনার দক্ষতা আছে কিনা। নির্দেশক নির্বাচনের পর তাকে পাণ্ডুলিপি দিয়ে দায়িত্ব দেবেন নাটকটি মঞ্চায়ন বা উপস্থাপন করার। নির্দেশক শিল্পীদের ডাকবেন, তাদেরকে নাটকের গল্প শোনাবেন, নাটক মঞ্চায়নের উদ্দেশ্য বলবেন। উদ্দেশ্য বলার ক্ষেত্রে ক্লিনিক ম্যানেজারও বক্তব্য রাখতে পারেন। আলোচনার পর শিল্পীদের পাণ্ডুলিপির কপি দেওয়া হবে পড়ার জন্য এবং আরেকদিন তাদের আসতে বলবে নির্দেশক। নির্দেশক সবাইকে পাণ্ডুলিপি পড়তে বলবেন। এই পড়ার মান দেখে কাকে কোন চরিত্র দেয়া যায় তা ঠিক করবেন নির্দেশক। এরপর নির্দিষ্ট চরিত্রগুলো শিল্পীরা অভিনয় করে দেখাবেন। প্রকাশভঙ্গি, উচ্চারণ, তাল ও বয়স বিবেচনা করে বিভিন্ন চরিত্রে শিল্পী নির্বাচন চূড়ান্ত করবেন নির্দেশক। শিল্পী নির্বাচন করার পর শুরু হবে চূড়ান্ত মহড়া। শিল্পীরা তাদের চরিত্রগুলো মুখস্থ করে ফেলবেন এবং অভিনয়ের মহড়া শুরু করবেন। নির্দেশক সবার চরিত্রের বৈশিষ্ট্য ও সম্পর্ক বিশ্লেষণ করে কার কী পোশাক ও গেট আপ হবে তা বর্ণনা করবেন। মঞ্চায়ন পূর্ব মহড়া অর্থাৎ চূড়ান্ত মহড়া। এই মহড়ায় কে কোন দিক দিয়ে আসবে, যাবে, কে কোথায় দাঁড়াবে, কেউ যাতে কাউকে আড়াল না করে ইত্যাদি বিষয়ে নির্দেশ দেওয়া হয়। মনে রাখতে হবে সংলাপ বলার সময় অভিনেতা যেন অন্য অভিনেতাকে ঢেকে না ফেলেন। সংলাপ এমনভাবে বলতে হবে যাতে দর্শক তা স্পষ্টভাবে শুনতে পায়। যে বিষয়টিকে প্রাধান্য দেওয়া হবে সে বিষয়টি উচ্চ স্বরে ও পরিষ্কার করে দর্শককে বলতে হবে। পাণ্ডুলিপিতে বলা থাকে কি কি দ্রব্য ব্যবহার করতে হবে এবং সেট কেমন হবে। তবে পথনাটকে ভারী সেট ব্যবহার করা যাবে না। অভিনয় ও শারীরিক কৌশল দিয়ে সেটের অস্তিত্ব জানতে হবে। প্রতীকী সেট ব্যবহার করাই সুবিধাজনক।
আর প্রপস হিসেবে সহজলভ্য হালকা দ্রব্য ব্যবহার করা হয়। এক্ষেত্রে অনেক সময় প্রতীকী প্রপস ব্যবহারের নজির আছে। এতগুলো ধাপ অতিক্রম করার পর নাটকটি মঞ্চায়ন হয়। এবার আমরা নাটকটির মঞ্চায়ন দেখব। ক্লিনিক ম্যানেজার পুরো বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করবেন। যেমন ধরেন ডায়রিয়ার জন্য খাবার স্যালাইন দেই, তারপরে জন্ম নিয়ন্ত্রণের জন্য মুখে খাবার বড়ি, কন্ডোম, তার সাধারণ সর্দি কাশি হইলে কিছু ওষুধপত্র আমার এই ব্যাগে আছে। আর আপনি এসব কিছু অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আমার কাছ থেকে পাইতে পারেন। বাবা, তুমি তো অনেক উপকার করো মাইশে। আচ্ছা, তুমি এই দিকে কই যাইতেছো? দক্ষিণ পাড়ায় আমাদের স্যাটেলাইট ক্লিনিক বসে, আমি ওখানে যাইতেছি। ওখানে কি হইব? ওইখানে আমাদের ডাক্তার ভাই আর প্যারামেডিক আপা আছে, সাথে অনেকেই আছে। আচ্ছা, তুমি বই যে ওই স্যাটেলাইট ক্লিনিকে কি রকম চিকিৎসা হয়? আমরা চিকিৎসা সেবা মানুষের ঘরে দরজায় পৌঁছানোর চেষ্টা করতেছি, যাতে করে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাইতে পারে। আচ্ছা, তোমার একটা কথা জিগাই। জিগা, মানে বিষয়টা হচ্ছে কি, মানে তুমি ওই স্যাটেলাইট ক্লিনিকে খরচা পাতি কেমন পড়বে? খুবই কম। আপনি না গেছেন ভাবিরে নিয়া? গেছি। আপনার কাছ থেকে কি আমরা বেশি টাকা রাখছি? না না, টাকা তো বেশি রাখা নাই, অন্যান্য ক্লিনিকের তুলনায় তোমরা কমই রাখছো। কিন্তু স্যাটেলাইট ক্লিনিক বলে কথা, ঘরের ভিতর চিকিৎসা, এইটার খরচা পাতি একটু বাড়তে পারে না? তাহলে চলেন আমার সাথে, চলেন যা দেখে আসবে আমাদের ক্লিনিকের ব্যবস্থা। আজকে আর যাবো না, তোমার ভাবিরে লইয়া উত্তর পাড়ায় সূর্যের হাসি ক্লিনিকে যাইতে হইব, বুঝছো? তখন করোনার যে ব্যবসা বিক্রি করতে হইব না, টাকা পয়সার দরকার আছে না? আচ্ছা তাহলে ভাই আমি আসি। আচ্ছা যাও। তবে চুরি আছে, টিপ আছে, কানের দুটুর আছে, এগুলোই দেখ। আলহামদুলিল্লাহ,
আপনার সন্তান আপনার সংসার আলোটু এই দোয়াই করি। কিন্তু বউ জান একটা কথা বলি, এই সময় তাবিজ কবজ না দিয়া ডাক্তারের পরামর্শ নিলে ভালো করবে। আমাগো মাস্টার মশাই একই কথা কয়, প্রত্যেক গর্ভবতী মহিলার এটা একটা বিশেষ সময়। এই সময়ে আপনি ওই যদি ডাক্তারের পরামর্শ নেন তাহলে আপনি যখন ভালো থাকবেন আপনার ভবিষ্যৎ সন্তানও ভালো থাকবে। আর ডাক্তারের পরামর্শ মতো চললে এই আপনার মা ও শিশুর মৃত্যু সুখী কই না স্যার? আপনার সব ধরনের চিকিৎসা এবং পরামর্শ পাইবেন। আপনাদের দোয়ায় আমার স্ত্রী পতি, তারেও আমি ওই সূর্যের হাসি ক্লিনিকে লয়ে যাই। আমি সোবাহান, ওই স্যার গেলাম দূরে আমার বাড়ি রূপনগর। বলছেন আর কি ভাইজান, এই সময় তার তাবিজ কবজ না দিয়া ডাক্তারের কাছে নিলে মনে হয় ভালো করতে। আর আপনার একটা কথা বলি, আপনার বাড়ির কাছে তো সূর্যের হাসি ক্লিনিক আছে? ও আছে তো, কিন্তু যাই নাই তো কোনো। এই দেরি করেন না ভাই, তাড়াতাড়ি যান। আচ্ছা দেখি আমি তো বিষয়টা চিন্তা করি। আরে আপনি চিন্তা করবেন কি, চিন্তা করবো না দিদি ভিদ্রা। আপনি হলে শুনেন এই বিষয়টা, এই যে আরো দুই চারজন মুরব্বী যারা আছে আপনাকে তা করে জিজ্ঞেস করেন, তারাও দেখবেন আমার এই কথাটা এক কথাই বলবেন। এই সময় তারে যেমন আনন্দ দেওয়া উচিত এবং তার স্বাস্থ্যের প্রতি খবর রাখাও উচিত, বুঝছেন? এইসব কথা তো আমাকে আগে আরে সূর্যের হাসি ক্লিনিকে গেলে এরকম অনেক কিছুই আপনি জানতে পারবেন। আচ্ছা আমি কাইলি জমিদারে নিয়ে সূর্যের হাসি ক্লিনিকে গেছি। আচ্ছা আপনি কিন্তু এরপরে আইলে না কাইলে? না 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 আমি আসবো। আচ্ছা জি জমিদা, আমি টাক টুম টাক টুম বাজাই বাংলাদেশের ঢোল। সোমবার তোমার সূর্যের হাসি ক্লিনিকে লয়ে যাওয়ার কথা, এটা তুমি ভুলে গেছো? আপনি তো ভুলেই যাইবেন, কিন্তু আমি তো ভুলতে পারি না। ঠিক আছে তাড়াতাড়ি রেডি হয়ে আসো, তোমার লইয়া এমনি ক্লিনিকে যাও। তাই নাকি? আইসা যাই যাও। এই শুনো কাকো, আমি কে কাপড়টা পিন দেই দামু? ইসি রে তোমার তো একেবারে সাবধুরে না লাগতাছে, তাড়াতাড়ি যাও রেডি হয়ে আসো। হ্যাঁ এই দিয়ে এই দিয়ে এই দিয়ে তাড়াতাড়ি যাও। আরেকখান কথা কি, এই তোমার কি সিরামুরি কিছু খাইতে দিমু? শোনো আমি যে হন চিন্তা করছি কি জানো, আমি তোমার হলে সূর্যের হাসি ক্লিনিকে যামু, ওইখান থেকে আইমু গোসল করবো, এরপর তোমার হাতের কিছু খামু। ঠিক আছে যাও তাড়াতাড়ি।
আজ আপনাকে টিটি ইনজেকশন দেওয়া হলো। আগামী মাসে 3 তারিখে আসবেন আবার শারীরিক পরীক্ষার জন্য। আর এবার আসার সময় অবশ্যই আপনি স্বামীকে সঙ্গে করে নিয়ে আসবেন। জি আপা। আর গর্ভবতী অবস্থায় পরিবারের সকলের সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়। আপনার কি শাশুড়ি আছেন? আছে। হ্যাঁ, আমারে মায়ের মতন করে যত্ন নেয়। খুব ভালো কথা। শুনেন, আপনাকে তো আগামী মাসে 3 তারিখে আমাদের ক্লিনিকে আসতে হবে, মনে আছে তো? মনে আছে, আগামী মাসে 3 তারিখে আসবো। আপা, সূর্যের হাসি ক্লিনিকে আসার পথ আসলে আমার শাশুড়ি আমার ঠেলে পাঠাইয়া দেয়। কেন? সূর্যের হাসি ক্লিনিকে যে আপনারা কত যত্ন করে চিকিৎসা সেবা পরীক্ষা করেন, এরকম আর কোথাও পাওয়া যায় না। তাই? আচ্ছা, তা আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু অনেক সাবধানে থাকবেন। ঠিক আছে? ঠিক আছে। আমরা সেই মতো ব্যবস্থা নিয়ে রাখছি। আরে, ওর তো গর্ভের অবস্থা প্রথম থেকেই আমরা ওই আপনাকে ক্লিনিকে দেখাইতেছি। আমি চিন্তা করে দেখলাম যে আপনাকে ক্লিনিকে নিরাপদ এবং ভালোই হাসপাতালে প্রসব করানো নিরাপদ, তবে বাড়িতে যদি ডেলিভারি করাতে চান সেক্ষেত্রে দক্ষ এবং প্রশিক্ষণ প্রাপ্ত দায়িত্ব করে রাখাই ভালো। এই আপা, আমার শাশুড়ি তো আপনাদের এই সুন্দর হাসি ক্লিনিকের কথাই বলে। শুনেন, আপনার কিন্তু আর বেশি দেরি নেই। এর ভিতর যদি কোনো রকম জটিলতা দেখা দেয় তাহলে আপনার সময় নষ্ট না করে দ্রুত আমাদের হাসপাতালে নিয়ে আসবেন। ঠিক আছে? সময় নষ্ট না করে রোগীকে দ্রুত হাসপাতালে আনেন। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার রক্ত গ্রুপ হচ্ছে ও পজিটিভ। জি। ঠিক আছে? বলা তো জানা কখন রক্তের প্রয়োজন হয়। জি আপা। ওনার রক্তের গ্রুপের সাথে মিলিয়ে 2 থেকে 3 জন রক্তদাতা অবশ্যই ঠিক করে রাখবেন। আপা, আমি এটা ব্যবস্থা করে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের এই কথাগুলো আগে থেকে এই জন্য বলে রাখছি যাতে প্রয়োজনের সময় বিপদে পড়তে না। আপা, একটা কথা জিজ্ঞাই, কথা হলো আপনি তো সবই জানেন যে আমি ভেরি করে বেশি, তো আমার তো টাকা পয়সা নাই। কিয়া তা আপনি ওই যে ক্লিনিকে খরচাপাতি কিরকম পড়বো? আপনাকে বুঝে বলা হয়নি। আমাদের সূর্যের হাসি ক্লিনিকে বাড়তি কোনো টাকা নেওয়া হয় না, শুধুমাত্র চিকিৎসার ব্যয়টুকু নেওয়া হয় যাকে বলে উপযুক্ত মূল্য। আর চিকিৎসা পাবেন একেবারে শুলো আনা। জি আমা। তারপরে আপনি যেহেতু জানতে চাচ্ছেন, আপনি ভেতরে চলে আসতে সব বুঝে চলো। আস্তে আস্তে যাই, আস্তে তোমার কিছু কইছে মানে নিরাপদ প্রসবের ব্যাপারে? হ্যাঁ বলছি তো। কি বলছে?
বলছে হাসপাতালে প্রসব করানো নিরাপদ, তবে বাড়িতেও করানো যায়। সেক্ষেত্রে দক্ষ আর প্রশিক্ষণ প্রাপ্ত তাই ঠিক রাখা যায়। এটা কিন্তু খুব জরুরি। এই বিষয়ে তোমরা কি চিন্তা করছো? আপনার ভাইজান বলে তো হাসপাতালের কথা, কিন্তু আমি বলি বাড়ির কথা। কেন বাড়ি থেকে হাসপাতালে তো ভালো। শুনেন ভাইজান, আমাগো গ্রামে একজন তো খোদাই আছে, উনি প্রশিক্ষণ প্রাপ্ত, টাউন থেকে ট্রেনিং নিছে। আমাগো গ্রামের অনেক মহিলাই উনি প্রসব করাইছে, কোনো অসুবিধা হয় না। আর যিনি প্রসব করাইব তার হাত সাবান দিয়ে ধুইয়া শুকাই নিতে হইব, আর মুখ কাটা আছে কিনা এটা কিন্তু লক্ষ্য করতে হইব। আচ্ছা ভাইজান, কথাটা আমার অবশ্যই মনে থাকবো, নখ কাটা আছে কিনা। চলেন ভাইজান, ভেতরে চলেন। আজকে আপনি না খেয়েছেন কি পারেন? এই বুঝান বুঝান, আজকে আর যাবো না। তবে যেই কথাটা সবাই আগে বলতে চাইছিলাম সেইটা আগে বলি। গর্ভ সংক্রান্ত যে কোনো জটিলতার একটা লক্ষণ যদি দেখা দেয় তাহলে দ্রুত তারে সূর্যের হাসি ক্লিনিকে নিতে হবে, বুঝছো? এটা খুব সময় আমি সময় মতো খবর তোর ব্যবস্থা করুন, কিন্তু তুই ভাই বুঝা যাইস না, তোর উপরে কিন্তু আমি ভরসা করি আছি। আরে আমার উপরে তো ভরসা করবা, তুমি তাহলে কারবার করবা। আর শুনো, আমি সব সময় আমার ভ্যান রেডি রাখি, বুঝছো? এটা জানি ভাই। সব সুন্দর লাগে তোমার কম যাইব না এলাকার মধ্যে তো এইটাই সূর্যের হাসি ক্লিনিক। হ্যাঁ, কিন্তু কই সুভান ভাইরে তো দেখতেছি না। সুভান ভাই বাড়িতে যাওয়ার পর কইলো না, ভাবিরে ভ্যানে করে সূর্যের হাসি ক্লিনিকে আছে। তুমি একটু অপেক্ষা করো, আইছি যখন আমরা অপেক্ষা করি। আচ্ছা ঠিক আছে। ওই যে সুভান ভাই এসে। সুভান ভাই, ভাবির খবর কি? অবস্থা তো ভালোই, রাইতে ব্যথা উঠার লগে লগেই বরকতে ভ্যানে করে ক্লিনিকে লই আইছি। তো ব্যাপার নাকি মা ভাই, ওই নরমাল ডেলিভারি করার চেষ্টা করতেছে। আমার তোমরা একটু দোয়া করো। আপনারা তো অস্থির হন না, আল্লাহ আল্লাহ করেন। হ্যাঁ আল্লাহ আল্লাহ করো সুভান ভাই। সুমন ভাই, কোনো খবর আদি আসেনি? না, কোনো খবর নাই।
তো প্যারামেডিকা ভাই চেষ্টা করতেছে। ও তাহলে সবকিছু ঠিকঠাক মতো আছে? হ্যাঁ। আচ্ছা চিন্তা করো না, ঠিক আছে। আমি আর আমার বউ দুজনই মাইয়া চাইছি না বাবা। সুবান ভাই, আল্লাহ আপনার মনের আশা পূরণ করছে, আপনার দুজনই মাইয়া চাইছে। আপনার মেয়ে এবং আপনার স্ত্রী দুজনে সুস্থ আছে, ভালো আছে। কেন আছে? কারণ আপনার স্ত্রী গর্ভাবস্থার শুরু থেকে আমাদের ক্লিনিকে নিয়মিত পরীক্ষা করিয়েছে, সেই সাথে নিরাপদ প্রসবের জন্য যা যা করা দরকার তাই করিয়েছে। জি আপা। আর এর জন্য সবার আগে ধন্যবাদ দিতে হয় আপনাকে। হ্যাঁ আপা, আমার ধন্যবাদ দেওয়া লাভ না, ধন্যবাদ দিতে হবে আপনি ওই সূর্যের হাসি ক্লিনিকে যে এত কিছু আমাকে লোকে করতেছে, বুঝতে পারছেন? আর আমাকে সবাই সচেতন করতেছে। শুনেন আপনারা, শুধু সুবাহান ভাই সচেতন হলেই চলবে না, নিরাপদ মাতৃত্বের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, বুঝতে পারছেন? জি আপা। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ যে নাটকটি দেখলেন আশা করি আপনাদের তা ভালো লেগেছে। আমাদের এই নাটকে অতি সহজে বোঝানো হয়েছে যে নিরাপদ প্রসবের জন্য আমাদের কি কি করা উচিত। নিরাপদ প্রসবের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তা হলো গর্ভাবস্থায় মাকে কোথায় প্রসব করাবেন তা আগে থেকে ঠিক করে রাখা। মনে রাখবেন, হাসপাতালে প্রসব করানো সবচেয়ে নিরাপদ, তবে বাড়িতে করানোর ক্ষেত্রে দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত দায় ঠিক করে রাখতে হবে। জটিলতার বিপদচিহ্ন দেখা দিলে কোন হাসপাতালে নিয়ে যেতে হবে সেটিও ঠিক করে রাখতে হবে। গর্ভাবস্থায় প্রসবকালীন খরচের জন্য কিছু টাকা জমিয়ে রাখতে হবে, আর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা সবসময় ঠিক করে রাখতে হবে। এছাড়াও আমাদের সূর্যের হাসি ক্লিনিকে যে সমস্ত সেবা পাওয়া যায় তা হচ্ছে শিশুর নিউমোনিয়া, শিশুর ডায়রিয়া, শিশুর মারাত্মক কয়েকটি রোগের টিকা, নিরাপদ প্রসব, পুরুষ এবং মহিলা বন্ধাকরণ, মহিলাদের জন্য হচ্ছে টিউবেক্টমি এবং পুরুষদের জন্য হয়েছে NSV, এছাড়াও যে কোনো সাধারণ রোগের চিকিৎসা আমাদের সূর্যের হাসি ক্লিনিকে করা হয়। দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকবেন, আপনাদের মুখে ফুটুক সূর্যের হাসি। ধন্যবাদ।